সাবি মাইরা দিছে সাইরা কন সাবি মাইরা দিছে সাইরা জনম ভরা ঘুরিত চাবি মানসে এই যুবকগুলো মা ফিরে বসে না খালি ঘরে খালি ঘরে রে যুবকেরা শোনো যদি মানুষ হও তাহলে দুইটা সাবজেক্ট বলেছে আর দুইটা সাবজেক্ট একটু মনোযোগ দেওয়া শুনে যাও অমর ফারুক সন্তানের দিকে যেই মাত্র তাকাইছে আল্লাহর কোরআন বলতেছে ইন্নামা আমলা দুকুম ফেতনা রে ওমর সম্পদ সন্তান হলো বিপদের কারণ সন্তানের মুখের দিকে তাকায়া আল্লাহর আইন ভুলে যাস না সোনাল্লা কেউ জানে তার সন্তান যে মদ খাছে তাই যে পাগলি দিয়ে বান্ধে রে কেউ জানে জানে এখন পর্যন্ত কেউ জানে না মন খালি বলতেছে কেউ যখন জানে না সন্তানের হুঁসো ফিরে আসলো আমাকে আব্বা আব্বা করে ডাকতেছে খুলে বাড়ি দিয়ে যাই রে মন বুঝতেছেন না আর রেমন বলতেছে কেউ না জানলে সন্তানের মুখের দিকে তাকায়া আল্লাহর আইনকে ভুলে যাস না সঙ্গে সঙ্গে ওভার ফারুক ডাক দিলেন জল্লাদ যেই বলেছে জল্লাদ আরে ভাই কুটি আছে রে কুটি থেকে কথা কয় রে এই এই রাস্তাতেই সাউন্ড যাচ্ছে না না যে কথা কয় যে আর ওই ছেলে যে রাস্তার সাউন্ড পায় না তো মা বলে যেখানে আছে সাউন্ড যাচ্ছে নাকি মাইক অপারেটর কি এক কানা এই অপারেটর কয় রে বাইরে তোমরা যাওয়ার পারো না তোমরা কি কুচে লাগছে বেড়াতে দেখো তো সাউন্ড যায় কি যায় না যাও একদম যাও যাচ্ছে হ্যাঁ একটু মহব্বত করে শোনা হয় যে দেখেন পাশে কটা খালি ঘুরতেছে আর বসেও না এটাকে ভাব কি রে না এত রাত্রে এই বাচ্চারা ঘরে আবার উঠতেছে কি যাওয়ার নিয়তে নাকি মারাত্মক কথা স্থিতি দেখেন জল্লাদ আপনার বলেন তো জল্লাদ কখন ডাকে সমস্ত সাহাবিরা থর করে কাঁদতেছে ওমর ফারুকের সন্তানকে পাগড়ি দিয়ে বেঁধে ওমর ফারুক জল্লাদ যখন ডাক দেয় সঙ্গে সঙ্গে জল্লাদ বলি আমির আল মোমিনিন আমারে ডাকলেন কেন ওমর ফারুক বলতেছে রে জল্লা আমার আদরের আবু মদ পান করেছে আমার আদরের আবু মদ পান যেই বলেছে প্রত্যেকটা সাহাবি থরথর করে কাঁপতেছে কারণ মদ পান করার শাস্তি কি আশিটা ব্যত্রাঘাত জোরে কন কয়টা ওমর ফারুক বললাম জল্লা আমার আদরের সন্তানের ওপর আশিটা ব্যত্রাঘাত আঘাত করো জল্লাদের হাতে চাবুক দিলেন জল্লাদ চাবুক নিয়ে আমার শুরু করলেন এক দুই তিন চাবুক ফারুক জল্লাদের হাত থেকে চাবুক বলতেছে রে জল্লাদ তুমি সত্যি করে বলো আমার সন্তানের উপরে আমার দয়া বেশি না তোমার দয়া বেশি আপনারা বলেন তো উমর ফারুকের সন্তানের উপরে কার দয়া বেশি হুম বাপের কাছে ছেলে টাকা চাই আব্বা দশ টাকা দেন আব্বা রাস্তার মধ্যে চাষা বলতেছে তোর বাপ দিবি তোর বাপ কিরপন ধর বিশ টাকা লিয়া যা আপনারা বলেন তো ওই চাষা ছেলে ভালো করতেছে না নষ্ট করতেছে নিজের বাপ মার চাইতে দয়া বেশি কার জোরে বলেন কারো দয়া আছে ওমর ফারুক বললেন জল্লাদ শক্তি করে বলো আমার ছেলেকে যে তুমি তিনটা চাবুক মারলা এই চাবুক তুমি কার খেয়ালে মারছো আমার খেয়ালে না আল্লাহর খেয়ালে সত্যি করে বলো তুমি যে তিনটা চাবুক মারলে চাবুক তুমি কার খেয়ালে মারছো আমার খেয়ালে না আল্লাহর খেয়ালে জল্লার চোখের পানি বের করে বলতেছে আল্লাহ আছে আসমানে আর আপনি আছেন জমিনে আল্লাহ কোথায় অত দূর খেয়াল করার টাইম আমার আছে আমি জমিনের উমুনকে খেয়াল করে মারতেছি কারণ বাপের সামনে বেটাক মারা খেয়াল করা লাগবে আজকে আমরা যখন কোন কাজ করি কার খেয়াল প্রধানমন্ত্রীর খেয়াল না আল্লাহর খেয়াল কথা কন কথা কন কার খেয়াল প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি এদের খেয়াল বেশি করি পুলিশের খেয়াল র্যাবের খেয়াল বেশি করি সাত আসমানের উপরে আল্লাহ আছে অত দূর আমাকে খেয়াল যায় কিন্তু যারা নেকামল করবে দুনিয়ার কারু খেয়াল করা যাবে না কেবল মাত্র আল্লাহর খেয়ালে করতে হবে সরাল কন্যা ওমর ফরক এক কানে সাবুক কায়রা নিলেন সাবুক কাইরা নিয়ে বলতেছে রে আমার খেয়ালে যদি আশিটার জায়গায় আশ্ব বাড়ি মারো তাও দররা আদায় হবে আল্লাহর খেয়ালে দুই রাগাত নামাজ মেরাজ হতে পারে আর মানুষের খেয়ালে একশো টাকা নামাজ লুল্লিল মুসল্লিন আল্লাহ কেন বললেন যখন দেখবেন বাড়িতে নামাজ পড়ে এক লাখ লাখ মারে আর যে মসজিদে যাচ্ছে আস্তে আস্তে রুকু সেজদা করতেছে কারণ আমি তো রুকু সেজদা করতেছি কেউ না কেউ দেখতেছে কে দেখতেছে কেউ না কেউ মানে কেউ এই জন্য লোক দেখানোই ইবাদত

আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলাম না আমি ছোটবেলা শুনছি আমার দাদার মুখে আমাদের এলাকায় একটা ফকির ছিল পাগলা ছিল হাবো পাগলা জোর কি পাগলা বিশাল একটা অনুষ্ঠান হচ্ছে মানুষ খাওয়া দাওয়া করতেছে মানুষ খাওয়া দাওয়া করতেছে অনুষ্ঠানে ধার পাগলা যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে এ মানুষ নাই রে তা হাজার হাজার মানুষ খাচ্ছে আর এই ধার যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে মানুষ নাই তো একজন খাওয়া বাদ দে পাগলার কাছে গেছে যা বলতেতে কে রে তুই যে কলি মানুষ নাই হাজার হাজার মানুষ খাচ্ছে আর তুই কোস মানুষ নাই তুই কয়ে দেখ তুই খালি ক মানুষ নাই পিটুন খায় মানুষ হইলে আমি কইছি কেউ ধরছে না তুই তো পাগলা তোর কথা কেউ ধরবে তুই কয়ে দেখ যে মানুষ না যে পইয়া দে এখনো পিটুন আর আমি বলতেছি মানুষ নাই র ওরা খেলে হাসতেছে মানে আমার কথা পাগলা মতো ধরতেছে না লোকটা বলতেছে তুমি যান পাগল হও তোমার এই কথার গুরুত্ব আছে আমি একটু জানবার চাই বলে জানলে হবে না দেখা লাগবে বলে কেমনে স পাগল এবার নিয়ে গেছে সাইটে নিয়ে যায় ডান বগলে ভাবে আলগা করে বলতেছে তাকায় দেখ এবার বগলের দেখে পনেরো বিশ জন মানুষ বাদ বাকি সব শিয়াল কুত্তা খাচ্ছে ভাই কি দেখলাম কি দেখলাম বন্ধু কলি কলিকালের জামানা বলিতে মানা বলতে গেলে ধইরা হামার বেরে সবাই বলেন কলিকালের জামানা বলিতে মানা বলতে গেলে ধইরা দরকার নাই যা দেখছিস দেখছিস বলিস না খালি দেখে आजा ভাই আমি কাউকে বলবো না কিন্তু তোমার কাছে বুঝবার চাই বিশ জন মানুষ বাদ বাকি শত শত হাজার কুত্তা দেখা যায় একটু বুঝবার চাই বলে বুঝবার যদি চাস তাহলে শোন ওই বিশ জন খাবার সামনে আসলে পড়ে চাল্লা রাজাকানা পকিনা আজাবান্নার খাবার যখন শুরু করেছে বিসমিল্লা বার কাতিল্লা তাদের বিশ্বাস মানুষ খাওয়ায় না খাওয়ানোর মালিক হলো আমার আল্লাহ এই জন্যই বিশ জন মানুষ আর বাদ শিয়াল করতে ওরা খাচ্ছে আর করছে না রে সেদিন ধরে খাচ্ছিলাম তার সাইড আজকের খাওয়া ভালো রে সাইড থেকে আজ কোল যা আছে রে কোল যা আছে গরু জব করে আলু কম দিছে রে সেই খাওয়া কই খিলাই এই শালাকে খেয়ে নিলে ওরা মানুষ খিলাই চিন্তা করে খায় আর শিয়াল কুত্তে রূপে দেখা যায় মানুষ নাম আছে কিন্তু ভিতরে কুত্তে আছে ধরে কোন ভিতরে কি আছে কথা বল না আল্লাহর বান্দার ও আমিলুস সালিহাত নেক আমল বুঝাইতে গিয়ে বলতেছে ওমর ফারুক বললেন রে জান্নাত যে ইবাদত করবে আল্লাহর খেয়ালে করতে হবে মানুষের খেয়ালে করা যাবে খেয়াল করতে হবে কার এই বলে সাবুক হাতে নিয়ে মার শুরু করলেন দুই জল্লার তো তিনটা চাবুক মারছে আপনি সার থেকে গণনা শুরু করেন ওমর ফারুক বললেন মানুষের খেয়ালি তিন বাড়ি আল্লাহর খেয়ালির এক বাড়ির সমান জরাকান সোহান আল্লাহ মারা শুরু করে দিলেন আবু সামা শুধু কানতেছে ও বাবা মারেন না ও বাবা কষ্ট হয় আর জীবনে মত খাবো না ও বাবা কান ধরে বলতেছি আর জীবনে মদ খাবো না বাবা আমাকে মারেন না বাবা আমি আর জীবনে মদ খাবো না বাবা আমি বড় ভুল করছি আমাকে মারেন না এরকম বাবা বাবা বলে কানতেছে ওই শব্দটা উমরের কানের মধ্যে দিয়ে কলিজার মধ্যে ঢুকতেছে মন বলতেছে আস্তে মার আর ইমান বলতেছে সব আল্লাহ দেখতেছে মন বলতেছে তোর সন্তান কানতেছে আসতে মার ইমান বলতেছে আল্লাহ দেখতেছে সমানে হগরু তোমার মারতেছে যেই মাত্র তিরিশটা আঘাত করেছে দেখে সন্তানের মুখের আর কোনো সাউন্ড নাই ও বাবা মারের নামারে লাগতেছে এই রকম কোনো সাউন্ড শোনা যায় না ওমর ফারুক সাবুক মান বন্ধ করে দেখে সন্তান বেহোশ হয়ে আছে ওমর ফারুক সিয়ারে বসলেন সিয়ারে বসে বললেন এক গিলাস ঠান্ডা পানি নিয়ে আসুক এক গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো যেই বলছেন একজন সাহাবি দৌড়ে গিয়া এক গিলাস ঠান্ডা পানি এনে ওমর ফারুকের হাতে দেয় ওমর ফারুক চিয়ারে বসে পানি পান করতেছে আর বলতেছে একে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি আর দুর্বল অবস্থায় দৌড়া মারলে কার্যকর হবে না এই পানি পান করতেছি সমস্ত সাহাবের অবাক হয়ে গেল তারা মনে করেছিল সহ সন্তানকে পানি পান করাবে কিন্তু সন্তানকে পানি পান না করায় নিজে পানি পান করে গিলাসের তলায় সামান্য পানি ছিল ওই পানুটা আবু সামার চোখে মুখে যেই দিছে যে আবু সামা হুঁশ ফিরে পাইছে যেই হুঁশ ফিরে পাইছে ওমর ফারুক আবার মারা শুরু করলেন একত্রিশ থেকে আবার মারা শুরু করলেন মারতে মারতে যেই মাত্র পঞ্চাশটা চাবুক হয়ে গেছে সমস্ত আর মারবেন না আর মারবেন না আবু মারা গেছে যেই বলতে আবু সামা মারা গেছে সঙ্গে সঙ্গে হব তো মার বন্ধ করে হাঁটু গেড়ে বসে আবু সামার কপালে একটা চুমা দিলে দুই চোখদের দর করে পানি পরতে আসমানের দিকে তাকায় বলে মাবু। আমি আমার সন্তানকে ভালোবাসি আমি আমার সন্তানকে বড় ভালোবাসি আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে দুই ধরনের বাপ হবে এক ধরনের বাবা খালি দুনিয়ায় সন্তানের ভালো চাবে মরে গেলে কি হবে ওই খেয়াল বাপের অন্তরে থাকবে না আর এক ধরনের বাবা তারা শুধু দুনিয়ায় সন্তানের ভালো চাবে না মরে গেলে যেন সন্তান জান্নাত পায় এই চিন্তা করবে রাসুল বলেছেন যারা দুনিয়ায় ভালো চাবে মরে গেলে কি হবে চিন্তা করবে না এরা হলো ভেজাল বাপ জোরে কান কি হি বাপ আর যারা চিন্তা করবে সন্তান আমার দুনিয়াতেও ভালো থাক আগ এরা হলো আসল বাপ তা আপনারা আমার সামনে তারা বসে আছেন আপনারা ভেজাল না আসল কারা কারা আসল একটু হাত দেখান আচ্ছা আসল বাপ হলো আপনার বলে যে আসল বাপ আমরা তার মানে কি দুনিয়াতে আমার সন্তান ভালো থাক মরে গেলেও জান্নাত তাহলে আপনার ছেলেরা নামাজ পড়ে এরকম বাপ কয়েকটা আছেন কি কয়ে হাত দেখি ব্যাকের গুলা পড়ে মানে দুইজন হাত গুলা পড়ে আমি একটা কথা বলি আপনাকে গ্রামে প্রাইমারি আছে মাদ্রাসা আছে মনে করেন বোঝানোর জন্য বলতেছি প্রাইমারিও আছে হাফিজি মাদ্রাসা আছে আছে না নাই এ গ্রামে নাই প্রাইমারি হাফিজি মাদ্রাসা নাই তা আপনার ছেলেকে আপনি প্রাইমারির উপর দিয়ে এসে হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দিলেন আপনি একটা বাঘ আরেকটা বাপ হাফেজে মাদ্রাসার উপর দেয়া লিয়া যায় প্রাইমারিক ভর্তি করে দিয়েছে উটাও এক বাপ আপনারা কোন দুই বাপ সমান আমি নিজের এর চোখে দেখছি প্রাইমারি ক্লাস 2 এর সেলে পেশাব দিয়ে 40 লিখছে আমি নিজে দেখছি খাড়া হয়েছে পেশাব দিয়ে আগে লিখতে চায় পরে গিয়ে শুনে নিজে দেখতেছে এরা আমি দেখা মানে কিয়ামত হওয়ার লক্ষণ আমি কি কই বল এই যে কিছু আমি দৌড়ে দেখ ধরলাম ধরে কি করলি আজকে পেশাব কম লিখছি যেদিন পেশাব বেশি হবি আমি নিয়োগ করছি একশো লাখ মানে এক লেখা দুই শূন্য কম হলো না আমি কইলাম দেখ তুই ভয় নাই তুই একশো পর্যন্ত লেখকু পেশাব দিয়ে। তুই কোথায় পড়িস কয় ক্লাস টুয়ে এ পড়ি তোর শিক্ষক তো শিখাইনি কিভাবে পেশাব করা লাগবি তোকে শিখাইনি বসা পেশাব করা লাগবি পানি লেওয়া লাগবি এরকম শিখাইনি আমার শিক্ষক পেশাব খানার যায় দেখি একদিন আমি খাড়া হয়ে পেশাব করতে আমার শিক্ষকে খাড়া হয়ে করে চাষা আমি ও তোর শিক্ষক খাড়া হয়ে মারে হয় চাষা তাহলে শিক্ষক খাড়া হয়ে পেশাব করে ছেলে পেশাবে চল্লিশ লাখে আর শিক্ষার শুরু হলো আয়ের আয় টিয়ে নায়ে ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাসে তাই না দেখে ভদর মাসে আপনার কন্তার মধ্যে একটা কথা সত্যি আছে কেউ বেজার না হলে কিন্তু আওয়ামী লীগ বেজার লাগবে আওয়ামী লীগ কারণ একটা নৌকা লিয়া গাজাখুরি কবিতা লেগছে আই রে আই টিয়ে না ভরা দিয়ে না নিয়ে গেল বল মার যদি নৌকা লিয়া যায় তোর ডাড়াবো কি লিয়া চিন্তা করছে যে নৌকা সর্বপ্রথম নুহ নবী তৈরি করছে যে নৌকা তৈরি হয়েছে আল্লাহর হুকুমে আর সেই নৌকা বোয়াল মাছটা টানে যাচ্ছে এই মিথ্যা কবিতা মাসুম বাচ্চাকে প্রাইমারি শিক্ষা দেয় আপনি কেমন ভাই আপনার সন্তানকে প্রাইমারি দিলেন বই পায়ে বলতেছে কি আপনি কন যে আমি সন্তানের দুনিয়াও ভালো চাই একাত ভালো চাই যে বাবা ইচ্ছা করে সন্তানকে প্রাইমারি ভর্তি করে দিচ্ছে ওই তো জাহার দিল জাহার নামত দিল কারণ মিথ্যা কথা দিয়ে শুরু হলো জোরে কোন কথা ঠিক কিনা আর মাথায় সব দেন আমি দেখছি মাদেশার হুজুররা পড়ানোর আগে আগে পেশাবানা দিয়ে যায় আমার মাদেশার হুজুর ভর্তি করে দিলি চলো বাবা পেশাব করবার যাই তো ছাত্র হয় পেশাব কেন আগে তো পেশাব শিখেন লাগবে রে তারপরে তোর পড়া রে আমরা যে পড়া পড়ামো পেশাব পড়া ঠিক মতো না হলে সেই পড়া ধরা যা আমি নিজে দেখছি হুজুর এসে বলতে যে কীভাবে জামা খোলা লাগবে সেটা দেখাচ্ছে হাঁটু জান না ভরাই বলতেন না হাঁটু আবার খরচ তরকি কালগতি খুলে এটা এইভাবে ধর এখন সাত বছর লোক শিকার লাগবে না আপনি হাসতেছেন এটা শিকার লাগবে না এটাই হবে ধর খবরদার পেশাবদান এই তোর কাপড়ত না আসে এমনভাবে মারবো একটা দূরে দান পড়ে মানে বসার দৌসিয়া জায়গা আছে দুইটা দৌঁচিয়া করে দিতে তো এরটা একদিন শিকাল আর শিকার লাগবে না তো সরম নাই তো সাত বছরের বাচ্চা এই জন্য মার করে কাশ কাশ তিনবার কাশ কাঁসের পরে পানি খরচ করে এজুক কর ওদু করার পরে যা বলতেছে ধর দড় ধরেছে এখন বল আলিফ দশ নেকি বা বিশ নেকি তা ত্রিশ নেকি সুবহানাল্লাহ করনা কা আহ লা ই মুসুহু মুতাহরুল ফর্শ করা যাবে না যতক্ষণ তুমি পবিত্র না হবে তা আপনি কি সাবেন না আপনার ছেলেকে পবিত্র হওয়ার শিক্ষাই ভর্তি করে দেই কথা করনা কা আজকে যে গড়া পাগলি আছে খোঁজলা দেখেন একটাও সেকেন্ড মিনিট ব্যাটা নাই একটাও একটা মেম্বরের বেটাও নেই সব কয়টা হয় ওর বাপ ভ্যান চালায় না খোঁজরে দেখেন বাপই নেই আমার মাদ্রাসার যে করে ভর্তি আছে মা থিয়ে বাবা আর একটা বিয়ে করে চলে গেছে ওর খোঁজ না দুই একটা ইতি বসে ওর বাপ ভ্যান চালায় অটো ভ্যান চালায় আশা খানদের আরও তিনটা আছে তার বই চিন্তা করছেন আজকে যেখানে হিসাব দিল আমি কয়েকদিন আগে একটা মাহফিলে গেছিলাম গেছিলাম ছয় সাত বছর আগে ওখানে দিল বিরানব্বই হাজার টাকা চামড়া বিক্রি করে পাওয়া গেছে হিসাবের মধ্যে বলতে বিরানব্বই হাজার এই বছর সেখানে যাই শুনি বাইশশো টাকা আমি বললাম কে বারে ছয় বছর আগে শোনো চামড়া বিরানব্বই এবার বাইশশো কে চামড়া কম নেই চামড়া কি সপ্তাহ কি সপ্তাহ এই মাদ্রাসাগুলো বন্ধ করার জন্য আপনার যদি এগিয়ে না আসেন এ মাদ্রাসা চলবে না যদি সত্যিকার অর্থে আপনারা ভালো চান ভালো চান সন্তানের তাহলে আপনার সন্তানের হাতে কোরআন আছে না ভাই জান এ কথা কন্যা যদি কোরআনের মাদ্রাসা ঠিকায় রাখতে চান তাহলে আপনাদের সন্তানকে মাদ্রাসায় দেওয়া লাগবে যদি সন্তান দেওয়ার মতন আপনার তৌফিক না হয় আপনাকে মাদ্রাসা ঠিকায় রাখতে হবে কারণ জুন মাসের বাজেটে প্রাইমারির জন্য টাকা বরাদ্দ হবে হাই স্কুলের জন্য টাকা বরাদ্দ হবে আলিয়া মাদ্রাসার জন্য টাকা বরাদ্দ হবে কিন্তু এরকম নুরানি মাদ্রাসা হাফেজি মাদ্রাসা যেখানে কোরআন সহিভাবে শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসার কথা একটা এমপিও কবে না আপনাকে এমপি তো প্রধানমন্ত্রী হজরত বানাছে জোর এখন কথা ঠিক কিনা এই এমপি কবি এমপি কবি যে আমাকে মাদ্রাসাগুলো হাফেজে মাদ্রাসাগুলো এরকম অসহায় কোনোদিন কবি নয় অথচ এমপি মরে গেলে এরাই দৌড়াবি কেউ দৌড়াবি না এরাই দৌড়াবি খালি খোঁজ দিলে হয় যে অমুক নেতা মরছে হায় হায় কোরআস লিয়া সব দৌড়াচ্ছে এতিম সল আমার এলাকার কেউ বলি এরাই যায় কে বা কী খাবার দিছে কই হুজুর রকম ক্ষীর দিছে হুজুর ক্ষীর ক্ষীরের মধ্যে দুধ কই দুধ নেই খালি গুঁড় গুঁড় গন্ধ হয় নারকেল তাও নেই আর কি দিছে শিখটা সে মুড়ি হুজুর সকালবেলার নাস্তা খা তোরা সব ধুকা ধুকা পড়ে নাস্তা দিতে ক্ষীর আর মুড়ি তারপরে দুপুরে কি দিল বাবা আলু আর গোস্ত হুদুর গোস্ত খুঁজে পাইনি তবে আলু দিয়ে এই এইভাবে এরা খাইয়া খতম দিয়া কয় আল্লাহ আল্লাহ এক খতম করে দিয়েছি আল্লাহ যাও সব হয়ে দেওয়া আপনাদের জন্য চোখের পানি নিয়ে কানতেছে এই বাচ্চারা প্রতিদিন প্রতি সপ্তাহে এলাকার মানুষের জন্য যদি দান না করতো এই মাদ্রাসা কেমনে চলবে জানেন আপনারা খোঁজলে দেখেন আপনাদের জন্য এই বাচ্চারা তাহার নামাজ পড়ে কান্দে এলাকার মানুষের জন্য কান্দে এদের জন্য আল্লাহ রহমত বরকত দিয়ে আপনার হেফাজত করে আর সেই মাদ্রাসা যদি বন্ধ হয় তাহলে প্যারাই বাড়ি একদম যদি থাকে বাংলাদেশ ভরে যাবে ধরে কোনো কথা ঠিক কিনা আপনারা কি চান এই মাদ্রাসা টিকে থাক কারা কারা সান আল্লাহকে একটু হাত দেখান তো ভাই জানতে কি হাত নামার মাত্র পাঁচ মিনিট টাইম একশোটা কোরআন শরীফ আপনাদের মধ্যে বিক্রি হবে উঠলো কে যে উঠলো কে রাখ ওরা বসান এই সময় উঠলো কে না না আসলে তাই এটা একটা ওটার টাইম হলো শয়তান কিন্তু অক্ষাল ঠেলতেছে যে শয়তান যে এই হুজুর যখন কোরআনের কথা কবি তোর দেখা দেখি যে কয়টা উঠতি সবগুলোর কান্দত তোর কান্দত গুনে দেবো যাই আগে উঠতি শোনেন এরপরে যত লোক উঠবে সব পাপ হয়ে মারা যাবে এখন উঠবেন না এই সময় উঠবেন না আল্লাহর কোরআনকে যারা ভালোবাসেন দুই হাত আল্লাহ দেখাচ্ছেন দেখেননি দেখার নাই দুইশো টাকা করে একটা কোরআন বিক্রি হবি মাত্র দুইশো টাকা দেবেন একটা কোরআন হবি বিক্রি দানের সব আল্লাহ দিয়ে দিবে আপনাকে বলতে কোন আল্লাহর বান্দা কোরআনকে ভালোবেসে দুশো টাকা দেন দুইশো টাকা দেওয়া মাত্রই একটা কোরআন দানের সব আল্লাহ আপনাকে আমল্লামাই দিবে মা মরে গেছে দানের সব আল্লাহ কবরে দিবে কোন আল্লাহর বান্দা দুশো টাকা খালি দিয়ে আসেন আল্লাহর পাগল কারা কারা কোরআনকে ভালোবাসে মাদ্রাসা কারা ঠিকায় রাখতে চায় তাদের কাছে আমি দুশো টাকা করে চাচ্ছি পকেটে থাকলে দাবি আছে না থাকলে আমার দাবি নেই পকেটে থুইয়া যদি না দেন এই কোরআন আপনার বিরুদ্ধে অভিশাপ চলবে মা

আপনার দেরি কইরা তুলে দিবেন আপনারইpostcssaben আমার কি আপনি সালায়া যান চলতে থাক আসেন ভাইজান যে কোরআনের আমরা আওয়াজ শুনবো এ কোরআনি সূরা আছে 114টা জোর এখন কয়টা ছোট একটা সূরা নাম হলো সূরা আসর নাম কি আসরের নামাজ আসরের এত নামাজও আছে আছে নাই পড়েন আপনারা আল্লাহর নবী বলেন আসরের নামাজকেও যদি নিজের জিম্মায় আদায় করতে পারে বাকি চার অত নামাজ আল্লাহর জিম্মাই সহজে আদায় হয়ে যা এই জন্য আসরের নামাজকে বলা হয় সালাতুল ওস্তাহ আমরা যদি কোনো মানুষকে কোনো গুরুত্বপূর্ণ কথা বলি লোকটা যদি বিশ্বাস করবার না চায় তখন আমরা বলি আল্লাহর শপথ আল্লাহ শপথ করে বলতেছি তখন দেখবেন লোকটা বলে না শপথ যখন করছে আর মিথ্যা কথা বলবে না এরকম বহু শপথ করে আমাদের কাছ থেকে ধোকা দিয়া বোকা বানাইছে বানাই ঠিক না আপনারা বলেন তো আল্লাহর শপথ করার দরকার আছে কিন্তু আল্লাহ শপথ করলেন অল আসর আসরের শপথ আল্লাহ শপথ করার কারণ হলো এর পরে আল্লাহ যে কথাটা বলতেছেন এ কথার গুরুত্ব কম না বেশি কি কথা ইন্নাল ইনসান লাফি খুস ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খুসরুন মানে ক্ষতি এটা হলো শাব্দিক অর্থ আর একত্রে অর্থ হলো মানুষগুলো ক্ষতির ভিতরে যেখানে আল্লাহ ইবাদতের কথা বলেছেন সেখানে আল্লাহ কি বলেছেন অমা ইনসা যেখানে আল্লাহ ইবাদতের কথা বললেন সেখানে জিন ইনসানকে একত্র করে বললেন ঠিক কিনা বলেন আর যেখানে আল্লাহ ক্ষতির কথা বললেন সেখানে আল্লাহ জিনক বাদ দিলেন আসলে আল্লাহর বলা দরকার ছিল ইন্নাল জিন্না ইনসান আলাফি খসর নিশ্চয় জিন আর ইনসান ক্ষতির ভিতরে কিন্তু আল্লাহ ক্ষতির কথা বলতে গিয়ে জিনক বাদ দিলেন আর ইবাদতের কথা বলতে গিয়ে জিন ইনসান একত্র করলেন কারণ কি আপনারা কি জানেন না জানলে বলবেন এক কথা জানি না কারণ শ্রোতারা যখন না জানে বক্তা তখন ইচ্ছা মতো বাস করা পারে যারা জানে না যা ইচ্ছা তাই এই জন্য তো আমাকে শুধু হয়ে গেছে কিছু জানা দরকার যেখানে ইবাদতের কথা আল্লাহ বললেন সেখানে ইন্নাল জিন্না ওয়াল ইনসা বললেন খলাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া আবুদুল আর ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ জিনক বাদ দিলেন এখন আমার সঙ্গে একটু গগরের সুরে সুরে বলেন আদর করে বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া আমি কিন্তু বলি নাই আদর করে সৃষ্টি করিয়া ফেলিয়া ক্ষতির আমি কি সৃষ্টির কথা কইছি না বানানার কথা কইছি খেয়াল করে শোনেনি আমি সৃষ্টির কথা পরে কছি আগে কি বলেছে আদর করে মানুষ আল্লাহ বানায়া হাদিস আল্লা সব পড়েন আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন কিন্তু মানুষকে আল্লাহ তৈরি করেছেন আপনার বলেন তো সৃষ্টি আর তৈরির মধ্যে তফাৎ কি সৃষ্টি হলো ইজা আর পড়েন সুরহ শেষের দিকে আল্লাহ বলতেছেন ইজা আল্লাহ আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করে তখন কি বলে কুন বলেন তারকা বলেন গ্রহ বলেন নক্ষত্র বলেন পাহাড় বলেন নদী নালা সাগর বলেন সবকিছু আল্লাহ সৃষ্টি করেছে জরে আল্লাহ আর মানুষকে আল্লাহ তৈরি করেছেন আমার আল্লাহ তালা আদমকে তৈরি করার পরেই তৈরি করাও শেষ সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা দিলেন কি ঘোষণা আমি আল্লাহ মানুষকে সর্ব উত্তম আকৃতি দিয়ে তৈরি করেছি জরেকানোহান কেমন আকৃতি ভালো লাগে আপনি যদি বহুবাদ্য হুরের ধান্দা করেন তাহলে আপনি ঠকলেন আপনার বউকে নিয়ে আপনি জান্নাতে যাবেন এ চিন্তা করার দরকার আছে না নাই কোনো আছে না আপনারা অন্তর থেকে বলেন তো বউ সুন্দর না হুর সুন্দর কেমন বুঝলেন শোনেন এখানে আল্লাহ বললেন লাকাত খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবিম ইনসানের উভয় লিঙ্গ উভয় লিঙ্গ মানে নারীও আছে পুরুষও আছে তাহলে মানুষকে আল্লাহ সর্ব উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে এরপরে আপনি হুর সুন্দরের কথা বলা কোরআনের বিপক্ষে বলা হলো আপনারা অন্তর থেকে কথাগুলো শুনবেন জবান খুলে বলেন হুর সুন্দর না আপনার বউ সুন্দর আরো করলে বইয়েরা ব্যবহার হয় আমি দুই সাল থেকে হুরের ওয়াজ বাদ দিয়েছি কয় সাল দুই সালে আমার বউকে বলতেছি আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় জান্নাতে হুর দিবে আর বউ হাঁ হ কিছুই কয় না আমি চিন্তা করলাম একটা শ্রোতা তাও যদি হুকারি না ধরে তো ছাড়বে না তা আমি কলাম হুরের চোখের চেহারা এরকম হবে এই কথা বলতে বলতে কেবল নাকের দিকে গেছি ইতিমধ্যে বউ বগলের তলে বালুস নিয়ে বার হয়ে যাচ্ছে আমি কলাম কোথায় যাও কাই হুল্লিয়া থাকো আমার কি দরকার সেদিন থেকে বুঝলাম মেয়ে মানুষেরা হুরের ওয়াজ শুনলে রাগ করে জোরে কি করে এই জন্য কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদের আজকে বুঝাবো হুরের চাইতে আপনার বউ কোটি কোটি গুণ সুন্দর জোরে কন কোনো কোন স্বামী যদি মনে করে বউ বাদ দিয়ে জান্নাতে যাব আমার বউ যেখানে ইচ্ছা সেখানে যাক কিন্তু আমি স্বামী জান্নাতে যাব আপনি কোনোদিন জান্নাতে যাবার পারবেন কথা আপনাকে লাগবে আপনার যদি মনে করেন আমার বউ বাদ দিয়ে আমি যাব আপনি কোনোদিন কারণ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচো না তোমার আহাল পরিবারকে নিয়ে বাঁচা লাগবে কথা এ কা তো বউকে ছেড়ে দেবেন ইচ্ছা মতো ঘরো আর নিজে যদি লিয়ে লাগবে কারণ বউ যদি কোনো অপরাধ করে সেই অপরাধের আদম নদী আল্লাহ যেরকম জান্নাত থেকে বের করে দিয়েছেন আমাদেরকেও আল্লাহ শের হবে জান্নাতে ঢুকতে দিবেন না খাস কথা আল্লাহ ডাক বললেন রে আমি আল্লাহ কি বানাইছি তোমরা একটু দেখে যাও মানে আদমকে বানানোর পরে আল্লাহ ডাক দিলেন কাকে ডাক দেওয়া মানে কি আজান দেওয়া আদম হলো কাবা আল্লাহ হচ্ছে মুয়াজ্জিন জোরে খান আল্লাহ দেখেন একটু মনোযোগ দিয়ে শোনেন আর সেই মানুষকে আল্লাহ ক্ষতির কথা বলতেছে ইন্নাল ইনসান আল আফি খসুর এ আয়তের একটু ব্যাখ্যা শোনেন আল্লাহ আজান দিলেন রে ফেরেস্তারা আমি আল্লাহ কি বানাইছি দেখে যাও সমস্ত দেখার করলেন ফেরেস্তাদের সংখ্যা কম না বেশি এখানে আমরা যত মানুষ আছি আমাদের আমাদের ডবল সাথে আছে আসে না নাই আপনার সাথে কয় ফেরস্ত আছে যে দ্বিতীয় বক্তা করলো না মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন আল্লাহ জোরে কোন সাইকে মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি কেরামান কাতি বিনায়ালামা তা তাহলে আমরা যত মানুষ আছি তার ডবল ফেরেস্ত আছে না নাই আর কত ফেরস্তার সামেনার উপর থেকে আসমান পর্যন্ত আছে আপনারা জানেন কোটি কোটি ফেরেস্তার আজকে আপনাদের এই মাহফিলে পাঠায় দিছে সোহা আল্লাহ সমস্ত ফেরেস্তায় সদমকে দেখার জন্য ভিড় করলেন এত ভিড় একজনের উপর একজন লাভ দাওটে আদমকে দেখতে চাই যেরকম বাংলাদেশের একটা বক্তা নাম হলো মিজানুর রহমান আজাহারি দর নাম কি রংপুরে একটা মাহফিল ওনাকে দাওয়াত দিছে মাহফিল কমিটি দুই লক্ষ মানুষ ধরবে এরকম একটা প্যান্ডেল করছে কয় লক্ষ দুই লক্ষ ধরবে এরকম একটা প্যান্ডেল করছে কিন্তু মানুষ গেছে দশ লাখ কয় লাখ গেছে এখন দশ লাখ মানুষ মিজানুর রহমান আজহারি খালি দেখবি ওয়াজ হয় হোক না হোক দেখাটা হোক এই দেখার জন্য খালি পিড়িয়া পিড়ি পাড়া পাড়ি মারামারি এমনকি যেখানে ফ্যান্ডেল সেখান থেকে চার পাঁচ কিলো দূরে গাড়ি লোকজন করল এত টাকা খরচ করে আসলাম ভরে কিন্তু দেখাটাও হলো না দেখাটাও দেখাটাও হলো না আপনারা বলেন তো মিজানুর রহমান আধারীকে যত মানুষ দেখ পার গেছিল তার চাইতে কম মানুষকে মক্কায় যায় না বেশি যায় আরো জোরে কিন্তু আজ পর্যন্ত কোন হাদি সাহেব কইল কইলো যে এত মানুষের ভিড় ভরে কাবা শরীফ দেখ পেলাম না এ কথা কোন হাজী কইছে কেন হয়নি মিদার রহমান আজহারিকে দেখ পার যায় দেখবার পার না আর লক্ষ লক্ষ এর চাইতে কয়েক গুণ বেশি মানুষ মক্কায় গিয়া কেউ বললো না যে কাবা দেখ পার না কারণ কি কারণ দেখারও একটা প্রসেস আছে আছে না নাই ধরে কোন আছে না না আল্লাহ বললেন রে ফেরেশতারা আমার আদমকে যদি দেখবার চাও তাহলে ঘাড়ের উপর লাফালাফি করে দেখতে পাইবা না দেখবার চাইলে তাওয়াফ কর কি করো কাওয়াফ বোঝেন মানে আদম আলাইসাল্লামকে খাড়া করেছে ফেরেশ তাদের বলতেছে তোমরা ঘুরে 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 দেখো যখন দুনিয়ার কোনো কাবা ছিল না তখন ফেরেস তাদের কাবা আমাদের আদম বাবা সোনাল এরপরে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসান আল্লাফি খসর নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে কারণ কি এ কারণটা বোঝানোর জন্যই আয়তের একটু ব্যাখ্যা করে আপনাদের শোনাইতেছি সমস্ত ফেরেশতারা তখন যখন ঘুরে ঘুরে আদমকে তফ করা শুরু করলেন আমার আল্লাহ গুনতেছে এক দুই তিন যেই সাত পাক হয়ে গেছে ফেরেশতারা তারা দেখা বন্ধ করে না খালি দেখতেই থাকে তাহলে চিন্তা করেন কি হারা চান আল্লাহ এমন সময় আল্লাহ বললেন শুধু আদমকে তাফ করলে হবে না আদমকে শেষ করো। যেই কইছে শেষ করো সমস্ত ফেরেজ চমকে উঠছে চমকে ওঠা বুঝেন সমস্ত ফেরস্ত চমকে উঠছে কারণ সেদা একমাত্র কে পাবে আর জোরে আল্লাহ কোরানি বলেছেন ইয়ে আইয়ো আল্লাহ জীনা আমানুরু কাউ অসৃযুদু আগু দুরব্বকুম অফালুল হইরলা আল্লাকুম তোফলি হো সমস্ত ফেরেস্তা চমকে উঠলো কিন্তু মুখ খুলবার না কারণ তারা চাপে যখন কেউ থাকে তখন মুখ খোলা যায় না কিন্তু ভিতরে অনেক কিছু হয় জরেখন ঠিক কি না তাদের চাপ হলো একবার ফেরেস তারা মুখ খুলছিল যখন আদমকে তৈরি করার কথা আল্লাহ বলেছিল তখন ফেরেস তারা মুখ খুলে বলেছিল দরকার নাই খামাকা দুনিয়াতে যা ফেতনা করবি ফাসাদ করবি আমরাই আপনার জিকে আজগার তাসপি করতেছি খামাকা মানুষ তৈরি করার কোন দরকার নাই তখন আল্লাহ কি বলেছিল ইন্নি আলামু মালা তালামুন আমি যা জানি তোরা তা জানিস না পেছাল বরিস কেন ওই যে সুভ হয়ে গেছে জোরে বল আল্লাহ সমস্ত ফেরেশতা চমকে উঠলো কিন্তু জবান খুললো কিন্তু ফেরেশতাদের মধ্যে একজন বড় হয়েছে আসলে বেটা ফেরেস্তা নয় কিন্তু ফেরেস্তার মধ্যে বড় হয়েছে আর নাম কি না আগে আজ আজ হ্যাঁ বুঝে শুনে লাগবে কারণ জিন আর ফেরেস্তার একটা যুদ্ধ হয়েছিল আপনারা জানেন সুরা কাহা পড়েন ওই যুদ্ধে বুড়া জিনগুলো সব মরে গেল জুয়ান তাগড়া দুই একটা কোহে কাহা পাহাড়ে গিয়ে আশ্রয় নিল আর জিনের একটা বাচ্চা খালি মাটির গোড়ে আর কান্দে ফেরস্তকায় আল্লাহ যে হারে গড়ায় কান্দে এক কি কর্ম লাক্তি দিয়ে ভুঁড়ি ফেটে দেবো আল্লাহ বলতেছে না তুল্লু মাউলিদুন ইউলিদু আলাল ফেতরা সোমান আল্লাহ বলেন এখন পর্যন্ত কোনো পাপই করেনি তাক মারা লাফ কি হিন্দুর বাচ্চারা যদি ছয় বছরে মারা যায় খ্রিস্টানের বাচ্চা যদি ছয় বছর বয়সে মারা যায় ইহুদির বাচ্চা যদি ছয় বছর বয়সে মারা যায় তাকে জাহান নামে বলা যাবে না কারণ এখন পর্যন্ত তাদের পাপ করার বয়স হয়নি জোরে গণ কথা ঠিক না আল্লাহ বলেন মারিস না তোদের কাছে নিয়ে তখন দুনিয়া থেকে ওকে আসমানে নিয়ে গেল ফেরজ তারায় লালন পালন করতে করতে এক সময় এমন হলো বুঝলেন খালি শেষদার থাকে নামাজ পড়ে রুকু করে আল্লাহ আল্লাহ জিকির করে কয়েক লক্ষ বছর শেষদা করার কারণে আল্লাহ তাকে মোয়াল মালাইকা ফেরেস তাদের ওস্তাদ বানাই দিল ও মুখ খুলে বল আল্লাহ অর্শনে বলেছেন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার শুধুমাত্র একজনই মুখ খুললো সেজদা করল না তার নাম হলো ইবলিস আল্লাহ বললেন বের হয়ে যা বের হয়ে যা আমার রহমতের এরিয়ার মধ্যে তোর জায়গা নাই ইবলিস বের হওয়ার সময় বলতেছে আল্লাহ যাবো তো অবশ্যই যাওয়ার সময় একটা প্রশ্ন করি আল্লাহ কয় প্রশ্ন কি বলে প্রশ্ন হলো আল্লাহ বড় না আদম বড় আল্লাহ বলতেছে আল্লাহ প্রশ্ন আমার হলো আল্লাহ বড় না আদম বড় আল্লাহ তোর কি মনে হয় ইবলিস বলতেছে ছয় লক্ষ বছরের বেশি আপনাকে সেজদা করলাম ছয় লক্ষ বেশি বছরের বেশি আপনাকে সেজদা করলাম আর এখানে একটা সেজদা করলাম না এক এক সেজদা না করতে আমার ছয় লক্ষ বাতিল সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ইবলিস আমি আল্লাহ আমার নিজের চাইতে আদমকে বেশি ভালোবাসি মারাত্মক কথা আমি আল্লাহ আমার নিজের চাইতেও যাকে তুই সেজদা করলি না তাকে বেশি ভালোবাসি এই জন্য আমার সঙ্গে সকলে বলেন আদর করে মানুষ দিবেন ক্ষতির মধ্যে আল্লাহ জিব্রাইলকে বললেন রে জিব্রাইল তুমি মামহ আর সমস্ত ফেরেশতা মুসল্লি হও আদমকে সেজদা করো আদমকে আল্লাহ কাবার মতন খাড়া করে রাখছে জোরে কেন সোহান আল্লাহ আর জিব্রাইলকে বলতেছি ইমাম হও আর সব ফেরেশতা মুসল্লি হও ফেরেশতা জিব্রাইল আদমকে কাবা বানাই বিশ্বাস করে সেজদাই গেলেন সমস্ত ও জিব্রাইলকে এক তেদা করে সেজদা করলেন এক সেজদা থেকে মাথা তুলে আবার সেজদাই গেলেন আল্লাহ বললেন কে রে উস জুদুলিয়া আদমা শব্দের অর্থ কি ফেরস্তা বলতেছে আল্লাহ আদমকে তা আমি বলেছি করো তোরা দুই শেষ দা করলি কেন এক শেজদা দিলেই হবে উস জুদুলি আদামা শব্দের অর্থ হলো আদমকে সেজদা করো তো একটা শেষ দা দিলি হতো তোরা দুটা করলি কেন ফেরেশতা কয় আল্লাহ আমাকে দোষ নাই ইমাম সাহা করছে আমরাও তাই আল্লাহ বলতেছেন না ইমাম ভুল করলে মুসল্লি ভুল করা যাবে না ইমাম ভুল করলে মুসল্লি লোকমা দেওয়া লাগবে জোরে কোন কথা ঠিক কি না আজকে বাংলাদেশের মসজিদের ইমামের লোকমা আছে কিন্তু সমাজের ইমামের লোকমা নাই লোকমা বোঝায় ইমাম মানে কি নেতা জোরে কোন ইমাম মানে কি আজকে মসজিদের মধ্যে ইমাম যদি 4 রাকাত নামাজের তিন ডাকাতে বসে সঙ্গে সঙ্গে মুসল্লি লোকমা দেয় কিন্তু সমাজের নেতারা যদি ভুল করে কেউ লোক মা দেয় আপনার বলেন তো লোক মা দেওয়া কি জোরে বলেন কারিবুল ফরস কিন্তু ওয়াজিব ওয়াজিব বলেন ফরজটা কেউ বলেছে কারিবুল ফরজ মানে ফরজের নিকটবর্তী তাহলে ওয়াজিব বলতে আমাদের কোন আপত্তি তাহলে লোক মা দেওয়া কি অর্ধ পৃথিবীর খলিফা হজরত উমর খুদবা দিচ্ছেন মানে ওয়াজ করতেছেন জুমার দিনে খুদবা দিচ্ছেন তার মানে কি বক্তব্য দিচ্ছেন ইতিমধ্যে মাঝখান থেকে একজন দাঁড়ায় বলতেছে আমির আল মুমিনিন আপনার বক্তব্য শুনব না ওমর ফারুক চোখের পানি বের করে বলেন আমার দোষ কি আমার দোষ কি আমার বক্তব্য না আমার দোষ কি এটা জয়পুরহাটের ভিতরি ওয়াজ করতেছিলাম আমি এক আধ ঘন্টা ওয়াজের পরে নেতা আসলো তো নেতা আসার পরে সভাপতি সাহেব কাঁপতে কাঁপতে আমাকে বলল হুজুর নেতা যখন আইসে মাইকটা দেন তা আমি মাইক দিলাম নেতা বক্তব্য দিতে দিতে একটু বেশি দিছে মাঝখান থেকে একজন বলছে আমার বক্তার ওয়াজ শুনবার আইসে আপনার পেশাল শুনবার আসে খালি এই কথা কছে হুজুরের ক মাত্রই শ্যামসারা যায় ধরল ধরে নিয়ে এসে পুলিশের হাতত দিল অকাচ্চা তারে দিল আর হজর তোমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খুদবা দিচ্ছেন ওয়াজ করতেছেন এমন সময় মুসল্লি বলতেছে আপনার খুতবা আমরা শুনবো না ওমর ফারুক চোখের পানি বের করে বললেন আমার দোষটা কি বলে দোষ হল আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে ক্ষুদবা দিবেন যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার না বলবেন ততক্ষণ আপনার না ওমর ফারুকের আছে না নাই না নাই। তুমি এমপি হলে তোমার যদি চামচা থাকে আর যদি খলিফা তার চামচা নাই কিন্তু কেউ কোনো কথা বলতেছে না কারণ লোকমাদা ও জোরেকান জোরেখানো কেউ যখন কিছুই বলেন এমন সময় বাবার পাশে দাঁড়ায় বলতেছে রে নবীর সাহাবিরা তোমাদের সকলের পরনে খাটো হলেও তো নতুন পাঞ্জাবি কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার কোনো নতুন কাপড় নাই সমস্ত সাহাবির আবদুল্লাহকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে তুমি পুরাতন পড়লা কেন আবদুল্লাহ বলতেছে এই ব্যক্তির জন্য আমার পরা হয় নাই আঙ্গুল দেখায় বলতেছে এই ব্যক্তির আমার নতুন পাঞ্জাবি জন্য কারণ দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় ছিল তখন এই মানুষটা আমার ঘরের দরজায় গিয়ে ডাক দিল আবদুল্লা আমি আব্দুল্লাহ চমকে গেলাম এত রাত্রে আমার বাবা কেন ডাকতেছে দরজা কোলে তাকায় দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে ডানায় আছে আমি মুস্কি মুস্কি হেসে বললাম বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিছে আর একটা দিবারাইছেন আমার ভাগ্য কত ভালো ওমর ফারুক চোখের পানি বের করে বললেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু'দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আনতাহকুম বিল আদল জোরেসোরে বলেন সুবহানাল্লাহ ওমর ফারুক বলে ব্যাটারে এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে আমি দেয়া দিকে এত খাটো হাঁটু পর্যন্ত বের হয়ে যায় এই খাটো পাঞ্জাবি কেমনে জুমার খুদবা দিব এই জন্য তোর কাছে তোর যে পাঞ্জাবিটা পাইছিস বাজান ওই পাঞ্জাবিটা আমার একটু দান করে দে আবদুল্লা বলে আমার পাঞ্জাবি দান করার পরে বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে বাবাকে জুব্বা পরে তোমাদের সামনে খুতবা দেয় এখন বলো তোমরা বক্তব্য শুনবে কিনা সমস্ত সাহাবেরা কান্দার বলে যতদিন দুনিয়াতে লোকমা চালু থাকবে ততদিন খারাপ নেতা কোনোদিন সমাজের মানুষ পাবে না আল্লাহ বললেন যে তোরা মুসল্লি দুই সেজদা দিলি কেন ফেরস্তা বলতেছে আল্লাহ আমাকে দোষ নাই দোষ হলো ইমামের কার আল্লাহ বললেন রেজ ইব্রাহ উসজুদুলি আদামা শব্দের অর্থ কি তুমি জানো না বলে জানি তাহলে একটা শেজদা দা দিলি চলতে তুমি দুইটা শেষ দা দিলে কেন জিবরাইল বলতে চাললাম আমি একটা সের না দিয়ে দুইটা শেজদা কেন দিলাম এই কেউ আমার আল্লাহ জানি চলাল্লা কেন আপনারা বলেন তো আল্লাহ জানে কি জানে না তারপরে প্রশ্ন করার কারণ প্রশ্ন করার কারণ হলো আল্লাহ আদমকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে জানার পরেও জানবার চাই সকালবেলা মা তার সন্তানকে সাজায় দিয়েছে বাপের সাথে নানার বাড়িতে গেছে বিকালবেলা সন্তান যখন বাড়িতে আইসে তখন মা জিজ্ঞেস করে বাবু তুমি কোথায় গেছিলে বাবু তুমি কোথায় গেছিলে আপনারা কারণ তো মা জানে কি জানে না জানার পরেও কেন শুনতে চাচ্ছেন কারণ তার বাপ মাকে সে এত ভালোবাসে ওই কসি মুখে নানা নানির কথা একটু শুনবার চায় আল্লাহ আদমকে এত ভালোবাসে যে জিব্রাইল কেন দুই সেজদা দিছে এটা জানার পরেও আল্লাহ জানবার চায় সুবহানাল্লাহ বলেন না ফেরেস্তা জিব্রাইল বলে আল্লাহ প্রথম সেজদা দিয়েছি আপনার হুকুমে কিন্তু সেজদার ভিতরে গিয়া দেখতে পায় যেখানে আদ সেখানে আমার আল্লাহ রে দেখা ফালিয়া বুধু রব্বাহাজ আপনারা বলেন তো আল্লাহ কোরআনের এক জায়গায় বলেছেন ওয়বুদু রব্বা কুন তোমাদের রবের ইবাদত করো আর এক জায়গায় আল্লাহ বলেছেন ফালিয়া হাজাল বাইত এখানে বাইত বলার কারণ কী ইবাদত তো করবো আমরা আল্লাহ জোরেকন কথা ঠিক কে না কিন্তু তোমরা এই রবের ঘরের এই ঘরের যিনি রব তার ইবাদত করো তাহলে এখানে ঘর সামিল করার কারণ কি না জানলে বলবেন জানি না এত কথা কেন কথা কেন আপনি মুখ বন্ধ করে রাখছেন কেন ইন্নাল এ বিড়ি খাচ্ছে নাকি আশেপাশে গন্তব্য কেন ইন্নাল ইনসান আলাফি থসর নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে একটু মনোযোগ দেওয়া শুনবেন এটা বোঝানোর জন্য আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের এই ঘটনাটা শুনালাম এবার আসেন আল্লাহ বললেন ইল্লা কি বললেন নাই ইল্লা মানে কি আপনারা দেখেন তো একসে বাংলাদেশে কিন্তু একটা জিকির খুব খুব ইয়ে হচ্ছে হ্যাঁ না আমি বলতেছি ইল্লাহ দিন আমানু নাই এখন সে ইল্লা মানে কি ব্যতীত ইল্লাহ মানে কি তাহলে কেউ যদি বলে তাহলে কি হচ্ছে আল্লাহ সারা আল্লাহ সারা আল্লাহ সারা ওই সোয়া পাবি না পিটন খাবি এই জন্যে পুরা বাক্য বলতে হবে লা ইলাহা কেউ যদি বলে লাই লাহা লাই লাহা লাই লাহা পিঠুন খাবি আর কেউ যদি বলে ই লাহনা পিঠুন খাবি কিন্তু দুটা মূলা যখন বলবে তখন ওইটা আফজাল জিকির হয়ে যাবে লা ই লাহা লা লালা আমাদের বাংলাদেশে এরকম জিকির নিয়ে এখন ফতুয়া চলতেছে জোরে কোন কি চলতেছে সরমনের পিসাব বলেছে তার একজন সাগরেদ বলেছে ইল্লাল্লাহ জিকির আছে কেউ যদি প্রমাণ যদি কেউ নাই প্রমাণ দিবার পারে এক কোটি টাকা এরকম স্যালেন ফেসবুক খুলে দেখেন খালি ঝগড়া এখন আর বক্তা তো ওয়াজ নাই ওয়াজ আছে উই আর বিরুদ্ধে উই আর বিরুদ্ধে লেগে গেছে আসেন ভাই যান লাগা লাগে না আজকে আমরা দেখেন এখানে আল্লাহকে বলতেছেন এখানে আল্লাহ ইল্লাকে কে এস্তেস না করে বললেন তারাই ক্ষতির মধ্যে পড়বে না যাদের ভিতরে চারটি আমল থাকবে চারটা কাজ থাকবে জোরে কন কয়টা এক নম্বর হলো ইমান এক নম্বর কি আচ্ছা কেউ যদি নামাজ পড়ে জিকির করে কিন্তু আবার রোজাও করে জাকাও দেয় হজও করে আবার মাঝে মধ্যে বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আপনার কোন তো আর ইমান আছে ইমান নাই কারণ এটা হলো সেরে ইমান হলো ইয়া কানা ইয়া কানা স্তাইন এটা হলো ইমান আমরা ইবাদত করি কার তাহলে সাহায্য চাবো কার কাছে আল্লাহ ছাড়া কারু কাছে সাহায্য পাওয়া যাবে একথা মনে করাই হলো এই জন্য আল্লাহ বলেছেন কি বুঝলেন আয়াত আল্লাহ কি বুঝাচ্ছেন আল্লাহ বুঝাইতেছেন মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যে আমরা আল্লাহ বিশ্বাস করি আখেরাতকে বিশ্বাস করি আল্লাহ বলেছেন এরপরেও তারা মুমিন হবার পারে নাই কারণ মাঝে মধ্যে তারা দয়াল বাবার কাছে চায় জোরেখন কথা ঠিক কি না একটু খেয়াল করবেন এই জন্যে আল্লাহ আগে বললেন ইমান ইমান যদি ঠিক না থাকে তোমার একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না ইমান ঠিক রাখতে হবে ইমান সম্পর্কে সাহাবিরা বললেন এর সুল আপনি আমাদের বুঝাই দেন আল্লাহ নবী বললেন একরার বিল লেসান তাসদিক বিল জেনান আমল বিল আর কান এরি নাম হল ইমান আমার কথা কি আপনারা বুঝতেছেন না তাফসির মাহফিল নাম দিয়েছেন পুটুস পুটুস করেন না ইমান জানে নেন ইমান মরিয়া যাবেন যে কোনো সময় মরবেন বেঈমান হয়ে মরবেন তাহলে ইমানটা খেয়াল করেন রাসুল বলতে পারতেন ইমান মানে বিশ্বাস কিন্তু রাসুল শুধু বিশ্বাস বললেন না রাসুল বললেন একরার জবানে বলতে হবে খালি জবানে বললেই মুসলমান হতো না কারণ যুদ্ধের সময় অনেক হিন্দুরা ইল্লা জিকির করছে অনেক হিন্দুরা কার ভয়ে আল্লাহর ভয় করছে খালিফ আর্মি দেখলি মানে মুসলমানের চাইতে ওরা বেশি জিকির করছে আর্মিরা কয় বিলকুল ঠিক হয় ঠিক হয় এখন তো আমার বলছে বাবা মুসলমানের কলমা ডামাশা এই কলমা কই আর্মির হাত থেকে আমরা বাইসে গেছি আমি কলাম চাচা শুধু কলমা মুখে কই আর্মির হাত থেকে বাইসে গেছেন ওই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিতেন আল্লাহ জাহান্নের আগুন থেকে আপনাকে বাসায় দিত এরপরে বলা হয়েছে আমল বিল আর কান দেখেন ইমানের নেগুর হলো আমল বিল আর দুই নম্বর হলো দুই নম্বর হলো নেকামল জোরে কন দুই নম্বর কি আপনারা বলেন তো আল্লাহর যত নেক আমল আছে তার মধ্যে এক নম্বর আমলের নাম কি আরো জোরে হজ না করলে বেঈমান বলা যাবে জাকাত না দিলে বেঈমান বলা তারপরে রোজা না রাখলে বেঈমান বলা যাবে না কিন্তু রাসূল বলেছেন না সলা তালা ইমান আ যার নামাজ নাই তার ইমান নাই না সলা তালা দিন আ যার নামাজ নাই তার কোন ধর্ম নাই বাইনাল আব্দুল কুফরি তর্ক সালা বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ দেখবেন যারা নামাজ পড়বে না নামাজের ওয়াজ করলে এদের মন ভার যারা সুদ খায় সুদের বিরুদ্ধে ওয়াজ করলে আর মন খেবে যায় জোরে গণ কথা ঠিক কি না যখনই নামাজের ওয়াজ করবেন আমার এক ছিল। অনেক গল্প করে গল্প করতে করতে গল্প যখন ছাড়ে না খালি বলবা নামাজের কথা যেই কবেন তখন কবেন আমার টাইম নাই রে আছে মানে নামাজের কথা তুললি ওর গল্প শেষ আজকে আমাদের বাংলাদেশে অনেক শ্রোতা আছে মাগরীব নাই এসা নেয় ওয়াস্য নেয় যেই নামাজের কথা বলবেন ওর যাতে আঘাত লাগে জোরে কোন কথা ঠিক কিনা এই মাইকের সাউন্ড একটু কমাই দাও চঞ্চল করতেছে শোনা পাবনা অনেকে বুঝবারই পারতেছেন আমি যে কি বলতেছে বুঝবারই পারতেছেন মাইকের সাউন্ডটা ক্লিয়ার করে বাবা জোরে দেওয়া লেখা না ভম ভম করতেছে সাউন্ডটা চ্যান চ্যান করতেছে ও আমিল কামল একটু বোঝেন বোঝেন আমরা এখানে যারা বসে আছি ইমান আমাদের আছে আছে না নাই এখন ইমান রাখার জন্য এক নম্বর কি নামাজ জোরে কন কি ইমাম মালিক বলেছেন তোমরা যদি জানো কোনো ব্যায়ামাজি মারা গেছে তাহলে কোনো নামাজি তার জানা যায় উপস্থিত হইও না যদি হও এক হোক বা পরিমাণ পাপ হবে তো ছাত্ররা বলতেছে এক হোক বা মানে কি ইমাম মালিক বলেন এক হোক বা মানে উহুদ পাহাড় সমান তাহলে কোনো বেনামাজির জানা যায় যদি নামাজি যায় সোয়াব হয় না পাপ হয় তো ছাত্রা বলল হুজুর তাহলে বেনামাজি মরলে আমরা কি করব। ইমাম মালিক বললেন বেনামাজি মরলে তোমরা কি করবে রাস্তায় যদি কোনো কুকুর মরে তোমরা কি করবে তখন বলতেছে রাস্তায় যদি কুকুর মরে আপনার এখন তো রাস্তায় কুকুর মরলে টান দেওয়ার দরকার আছে না নাই কারণ রাস্তায় যদি থাকে রাস্তার মানুষ চলতে দুর্গন্ধ লাগবে এই জন্যই পাওয়ার দড়ি লাগে টাইনায় লিয়ে দেয় একটা ওয়াজ আঘাত পুঁতে থা লাগবে ইমাম মালিক বললেন কোন বেনামাজি মরলে তাকে গোসল করার লাগবে না তাকে কাফুন পরার লাগবে না যে অবস্থায় মরছে ওই অবস্থায় পাওয়ার দড়ি লেগে টানা লিয়ে দেয় একটা গোপন জায়গায় পুঁতে একটা বেনামাজিকে যদি নামাজ আর পড়তে পারে জীবনে আর নামাজের ওয়াজ করা লাগবে না জোরে কথা ঠিক ছিল কিন্তু আমরা পা ফাই হোক তাও বেনামাজির জানাবাদ যাই পাপ হলেও আমরা বেনামাজিকে গোসল করাই বেয়ানামাজিতে কাফনের কাপড় পরাই আবার কবরে মাটি দেওয়ার পরে দুই হাত তুলে আমরা দোয়া করি আল্লাহ রাসুল বলেছেন মান তারা কা সালাত ও মোতাম্মেদান ফাকাত কাফারা এক ওয়াক্ত নামাজ যারা ইচ্ছা করে ত্যাগ করল অবশ্যই তারা আল্লাহর সঙ্গে কুফুরি করলো ও আমিল সলেহার এক নম্বর হলো নামাজ দুই নম্বর এখানে আপনাদের উপজেলা চেয়ারম্যান হিসাব বসে আছে এখন প্রত্যেকটা চেয়ারম্যান কিন্তু ভাষণ দিবার গেলে প্রথম কথাই বলে মাদক মুক্ত সমাজ জোরে বলেন কি মুক্ত মাদক মুক্ত সমাজ দেখবেন এখনকার নেতারার এক নম্বর টেনশন হলো মাদক মুক্ত সমাজ দুই নম্বর হলো বাল্য বিয়া বন্ধ করো চোদ্দই ফেব্রুয়ারি বন্ধ করো এটা এক নেতাও পায় না কিন্তু বাল্য বিয়া বন্ধ করো শরীয়তে যেটা জায়েজ আছে সেটা বন্ধ করবো কয় কিন্তু শরীয়তে যেটা হারাম চোদ্দই ফেব্রুয়ারি এটা বন্ধ করার একটা নেতারও বক্তব্য নেই এই মাসের আজ কয় তারিখ আর মাত্র ছয় দিন পরে বাংলাদেশে একটা কাতি মাসে এক দিবস পালন হবে ধরে এখন কথা ঠিক না গাড়ি যুবক যুবতীরা রেডি হয়ে আছে আপনারা জানেন মাদক মুক্ত সমাজ গঠন করতে গেলে র্যাব দিয়া পুলিশ দিয়া বিজেপি দেওয়া সম্ভব না সম্ভব হলো আল্লাহর বিধান কথা আজকে আমাদের যুবকেরা মত পান করছে কি করে নাই সেটা আমি বলতেছি ও আমি আমলের একটা ওয়াজ করি আপনার একটু মনোযোগ দিয়ে শোনেন শোনা লাগবে না হ্যাঁ ও হবে তারপর অতাবাস হকের উপর একটা ওয়াজ হবে পাতাওয়াজ সবরের উপর একটা ওয়াজ তিনটা ওয়াজ একটু মনোযোগ না দিলে শুনতে ভালো লাগবে না অর্ধ পৃথিবীর খলিফা হাজর তোমার জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদে যাচ্ছেন আপনার বলেন তো পড়ার জন্য না পড়ানোর জন্যে পড়ার জন্য না পড়ানোর জন্য অর্ধ পৃথিবীর খলিফা নামাজ পড়ে না পড়ায় এখনকার এমপিরা নামাজ পড়ে না পড়ায় না না যদিও যায় তাহলে পড়ে না পড়ায় উপজেলার চেয়ারম্যান সাহেব নামাজ পড়ে না পড়ায় যেদিন কোরআনের রাজত্ব চালু হবে সেদিন প্রত্যেকটা নেতাকে ইমামতি করা লাগবে ওমর ফারুক জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদে যাচ্ছেন যাওয়ার সময় দেখে রাস্তায় একটা ছেলে হাঁটতেছে কখনো ডানে যায় কখনো বামে যায় উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন কোরআনের আইন যখন চালু হবে তখন নেক আমল হলো রাস্তার কোন সাইডটা হাঁটা লাগবে তাহলে বাম সাইডটা হাঁটা কি আমল না না সেটা না নেক আমলের অপজিশন হলো বদ আমল জোরে কি আমল তাহলে রাস্তার ডান সাইড দা হাঁটা কি আমল খেয়াল করো শোনে না রাস্তার এই মাইকের সাউন্ডটা ক্লিয়ার এ বাবা মাইকের সাউন্ডটা ক্লিয়ার করতো উল্টা করছে মানুষ এই রাস্তার ডান সাইড দা হাঁটা কি আমল হ্যাঁ শুনবার পালে সঠিক মতো উত্তর হবে রাস্তার বাম সাইড দা হাঁটা কি আমল দুই নম্বর কথা হচ্ছে ফারুক গেলেন ছেলেটা ডানে যায় বামেও যায় ব্যাপার কি খুব দ্রুত বেগে ছেলেটার সামনে গিয়া তাকায় দেখে ছেলেটা কেউ না তারই জন্ম দেওয়া সন্তান আবু ছেলেটা অন্য কেউ না তারই জন্ম দেওয়া ওমর ফারুক চমকে গেলেন আমার সন্তান এরকম ব্যাসাইস আমাকে উপদেশ দিতে হবে এই কোরআনে একটা সূরা আছে নাম হলো লোকমান আছে না নাই আপনার বলেন তো লোকমানকে আল্লাহ নবী আল্লাহর নবী নয় কিন্তু সেই লোকমানের নামে আল্লাহটা সুরে দিলেন সুরে দেওয়ার কারণ সাল্লাম তার সন্তানকে এত সুন্দর সেই করেছেন নসিহতটা আল্লাহর ভালো লাগছে যার কারণে উম্মতে মোহাম্মদের হেদাতের জন্য আল্লাহ কোরআনে স্থান করে দিয়েছে এখান থেকে আপনারা খালি সোহান আল্লাহ বলে হবে না আপনার সন্তানকে নসিহত করার দরকার আছে না নাই আপনারা বলেন তো আজকে দেওয়ালে দেওয়ালে ইন্ডিয়ান হারবালের পোস্টাল কেন হাসি না ও আমিলহা বুঝতে গেলে দুই একটা সোনা লাগবে তো নেক আমল আর বদ আমল আমি দেখলাম আমার মাদ্রাসার গেটে দশটা মাহফিলের বিজ্ঞাপন লাগানো আছে বিজ্ঞাপন লাগাতে আমি নিষেধ করি না কিন্তু বিজ্ঞাপনের পাশেই দেখি একটা ইন্ডিয়ান হারবালের বিজ্ঞাপন আমি চিন্তা করলাম কে এই বিজ্ঞাপন কি আছে ভিতরে পড়ে দেখি মাথায় গরম ভিতরে লেখা আছে ছোট জিনিস বড়ো করবেন লরম আছে শক্ত করবেন চিকন আছে মোটা করবেন আগা মোটা গোড়া চিকন লেভেল করবেন তাহলে এই ওষুধ নিচে একটা ওষুধের নাম দেওয়া আছে দুই মাস খান আপনারা সত্যি করে বলেন আজ থেকে পাঁচ বছর আগে এরকম কোনো পোস্টাল বাংলাদেশের দেওয়ালে ছিল ছিল কিন্তু এখন এই পোস্টাল দেওয়ার কারণ কি এই পোস্টাল দেওয়ার কারণ হলো বাপ মা সতর্ক নেই আপনি প্রত্যেক দিন আপনার ছেলের দিকে সকালবেলা বেড়া দেখবেন আপনার ছেলে যদি টাকনো ঢাকা পোশাক পরে আপনার ছেলে যদি টাকনো ঢাকা পোশাক পরে যে পোশাক পরলে পায়ের টাকনো ঢাঁকা যায় আপনারা জানেন পুরুষের টাকনোতে বাতাস যদি না লাগে ওই পুরুষের যৌবন শক্তি রে একটা মাদ্রাসার হুদুরকে জীবনেও হারবাল খাওয়া লাগবে না ছোট বাচ্চা ছয় মাসের বাচ্চা পেশাব করলে সাথে সাথে মা এসে পেশাবের কাপড় টান দেয় শুকনা কাপড় দেয় 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 কি না কেন কারণ পেশাবের উপর বেশি থাকলে পেশাবের একটা রিয়াকশন আছে এটা সন্তানকে অসুস্থ করে দিবে তা আপনার চব্বিশ বছরের ছেলে পেশাব দিয়ে কাপড় ভিজায় আপনি কোনোদিন টানতেছেন তা আপনারা বলবেন চব্বিশ বছরের ছেলে পেশাব দিয়ে কাপড় কেমনে ভিজালো ও যখন স্কিন প্যান পরে হাঁটে হঠাৎ পেশাব লাগলে বসে এরপরে এখন বসে ওই খাড়া হয় মারে পেশাব কমপ্লিট না হতে সেন লাগায় পরে টপ টপ করে পেশাব দিয়ে কাপড় ভিজে দেয় কেউ টান দেয় না ওই কাপড় আস্তে আস্তে শুকা গিয়ে ওখানে একটা জার্ম পয়দা হয় জার্ম মানে জীবাণু ওই জীবাণু পেশাবের সিদ্ধা ভিতর দিকে ঢুকে গোড়ার রকগুলো মরিয়া যায় আগা মোটা গোড়া কোন হয় খালি ঠিক কাল থেকে আপনার ছেলের দিকে সকালবেলা দেখবেন পরনে যদি টাকনো ঢাকা পোশাক থাকে টাকনো ঢাকা পোশাক পরা পরিফের জন্য কি সোয়াপ না গুনা। কি কি গুনা আল্লাহ রাসূল বলেছেন টাকনো ঢাকা পোশাক যদি কোন পুরুষ মানুষ পরে তার দিকে আল্লাহ রহমতের নজরে না আপনার মেয়ে দেখেন তো যে পোশাক পরছে এটা টাকনো ঢাকা না বের হওয়া যদি আপনার মেয়ে টাকনো বের হওয়া পোশাক পরে তাহলে আপনার মেয়েটা হিজরা হবে জোরে কন কি হবে ওই স্বামীর সংসার করবে কিন্তু বাচ্চার মা হবার না। এখন বলে দেখেন তো যে মেয়েরা রাস্তা হাঁটে কেমন পোশাক তাহলে টাকনোর উপর যদি মেয়েরা প্লাজো পরে আপনি বাবা হিসাবে বলার দরকার আছে না এই জোরে কন আছে না আমাকে একজন বলেছে হুজুর পর্দার ওয়াজ করবেন পর্দার ওয়াজ আমি করবো হক যখন আসবে তখন পর্দার ডাইরেক্ট ওয়াস হবে কিন্তু আমির কথা একটু মনোযোগ উমর ফারুক তার সন্তানকে নসিহত করবেন